৫৩ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনির ঐতিহ্যবাহী পশুহাটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন। বাবন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মহিলা আওয়ামী নেত্রী লাইলা আরজুমান বানু। অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।